আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের শিক্ষিকা শায়লা আক্তার আজকে আমরা অনলাইন ক্লাসে আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র এবং আজকে আমরা মিনু গল্প সম্পর্কে আলোচনা করব যার লেখক হচ্ছেন বনফুল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একজন অনাথ মেয়ের কথা বলা হয়েছে অনাথ মেয়ের সম্পর্কে একটি গল্প লেখা হয়েছে যার ভাবার্থ এরকম বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এ সমাজ কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নয় বাঘ প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায়ই দেখা যায় ছোট মেয়ে মিনু বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী তার বাবা মা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্ম করে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে মনে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না এই কষ্ট তার একান্ত নিজস্ব তবুও সে স্বপ্ন দেখে এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে এখানে একজন অনাথ মেয়ের গল্প লেখা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা গল্পটি সুন্দরভাবে পড়বে সুন্দরভাবে রিডিং পড়বে এবং দেখো এখানে কিছু শব্দার্থ রয়েছে তোমাদের এজন্য দেখাচ্ছি কারণ অনেক শব্দের অর্থ বাংলা শব্দের অর্থ তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হয় এখানে দেখো এই যে পেট ভাতায় পেট ভাতায় মানে হচ্ছে পেটে ভাতে পেটে ভাতেও পেটে ভাতের আবার ডিটেলস লেখা আছে দেখো প্রয়োজনীয় খাদ্যের বিনিময় যদি কেউ মানে এমন কোন কাজ করে যে তার সেই কাজের পারিশ্রমিক হচ্ছে সেই সে কাজের বিনিময়ে শুধু খাদ্য পাবে তাহলে সেটাকে মানে পেট ভাতায় বলা হয় তারপরে এখানে দেখো কালা কালা মানে হচ্ছে বধির মানে কানে কম শোনে এমন ষষ্ঠ ইন্দ্রিয় চোখ কান নাক জীব ত্বক এই পাঁচ ইন্দ্রিয়র বাইরে বিশেষ কিছু পাঁচটা ইন্দ্রিয় থাকে মানুষের চোখ কান নাক জীব ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়র বাইরেও যদি কারো কোনো বিশেষ ক্ষমতা থাকে তাহলে সেটাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলে শুকতারা তারা আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান সূর্য শুক্র গ্রহ গ্রহ সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক গ্রহ হচ্ছে কি সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক যেগুলো সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় সই সই মানে হচ্ছে সখীর কথ্যরূপ মানে সইটা হচ্ছে সখী সখীটা হচ্ছে তোমার শুদ্ধ বাংলা এবং সখির যে আমাদের মুখের যে কথ্য ভাষা আমরা যে ভাষাটা রেগুলার ব্যবহার করি সেটার রূপটা হচ্ছে সই বান্ধবী বা সহচরী এটাকে আমরা বান্ধবী বলতে পারি বা সহচরী বলতে পারি দেখো আকাশ আকাশবাসী আকাশবাসী মানে হচ্ছে কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী এখানে আছে ডেলি প্যাসেঞ্জারি মানে প্রত্যহ যাতায়াতকারী উরুন মানে হচ্ছে চুলা রান্নাঘরে খাদ্য রাখার বাক্স খিরকি বাড়ির পেছনের ছোট দরজা রোমাঞ্চিত পুলকিত বা আনন্দিত আর এই মিনু গল্পটা আমাদের পাঠের উদ্দেশ্য পাঠের উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা শারীরিক এবং মানসিকভাবে যারা অসুস্থ তাদের প্রতি যেন আমাদের মন থেকে মন থেকে ভালোবাসা তৈরি হয় বোধ তৈরি হয় সেটাই হচ্ছে এই পাঠের উদ্দেশ্য এখন তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেই বিষয়টা হচ্ছে যেটা পারলে তোমরা কিছু কিছু জিনিস আছে যেটা মুখস্ত করতে হয় পারলে অবশ্যই তোমরা এটা মুখস্ত করে নিবে ভালোভাবে মেমোরিতে গেথে নেবে সেটা হচ্ছে লেখক পরিচিতি লেখক পরিচিতি দেখো বনফুলের প্রকৃত নাম মুখোপাধ্যায় ভেরি ভেরি বনফুলের প্রকৃত নাম মুখোপাধ্যায় তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন তিনি পেশায় ছিলেন চিকিৎসক বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক তিনি তার গল্পকে আকারে ছোট ব্যঙ্গ রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন বাস্তব জীবন মানুষের সংবেদনশীলতা জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল বনফুলের গল্প বাহুল্য অদৃশ্য লোকে বহু বর্ণ অনুগামিনী ইত্যাদি তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক লিখেছেন সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ ভারতের একটা পুরস্কার সেটা হচ্ছে পদ্মভূষণ উপাধি প্রদান করা হয় আঠারো উনিশশো খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন এই হচ্ছে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই মিনু গল্পটি সুন্দরভাবে পড়বে এবং এই পাঠ পরিচিতিটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবে পাঠের উদ্দেশ্যটা ভালোভাবে পড়বে এবং লেখক পরিচিতিটা মুখস্থ করে নেবে তাহলে তোমরা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালোভাবে উত্তর দিতে পারবে নৈবিত্তিকটা ভালোভাবে উত্তর দিতে পারবে এবং তোমাদের যে যেই সৃজনশীল প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তরও সুন্দরভাবে লিখতে পারবে তো আশা করি সবাই ক্লাস সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছ এবং ভালোভাবে সবাই বাড়িতে পড়াশোনা করবে সবাই নিরাপদে থাকবে এবং যার যার অবস্থানে থেকে সুস্থ সুন্দর থাকবে এই কামনা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ